আমরা এখন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার শাল বন অবস্থিত বিশাল শাল বৃক্ষের বিখ্যাত বন, এই বনে আমরা অবস্থান করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু গাছ আর গাছ। এই গাছগুলো আসলে সবই শাল বৃক্ষ। আপনারা দেখুন, আপনারা দেখবেন আমাদের পেছনে আমাদের স্কুলের শিক্ষার্থীরা অবস্থান করতেছে। তারা প্রত্যেকেই শালবৃক্ষ এর বনে দেখতে এসেছে। তোমার নাম কি? আমার নাম অলি আহমেদ। অলি আহমেদ, কোন শ্রেণীতে পড়ো? দশম শ্রেণীতে। তোমার নাম কি? মেশকাত। কোন শ্রেণীতে পড়ো? দশম। গুড। তোমার নাম কি? রাইহানা। কোন শ্রেণীতে পড়ো? দশম। গুড। তুমি কোন শ্রেণীতে পড়ো? দশম। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। তোমরা কি এই বন দেখতে এসেছ? জি স্যার। ইয়েস স্যার। ধন্যবাদ। এই বন পরিদর্শন করতে চলো আমরা একটু সামনে যাব, তারপর আবার ফিরে আসব। এই সময় একটা বাঘ বাড়াই। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শাল গাছ আর গাছ। এটার আয়তন প্রায় 10 কিলোমিটার। আমরা পুরোটা রাস্তা হাঁটতে পারতেছি না, তাই পুরোটা দেখতে পাচ্ছি না। এটা সরকারি একটা বন, এই গাছগুলো কাটার কারো অধিকার নেই, সরকার এটাকে সংরক্ষণ করছে। ধন্যবাদ সকলকে। কে রেকর্ড করছে?